আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মহান ব্যক্তিদের জীবনী সমগ্র। মহান ব্যক্তি আমাদের জন্য অনুপ্রেরণা, তাঁদের জীবনের ক্ষুদ্রতম অংশগুলি আমাদের জন্য শিক্ষামূলক হতে পারে। বর্তমানে আমরা এই মহান ব্যক্তিদের ভুলতে বসেছি, যারা যুগ যুগ ধরে তাদের কর্ম ও খ্যাতির মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে এবং জ্ঞান, বিজ্ঞান, শিল্প ও সাহিত্য জগতে এক অনন্য অবদান রেখেছেন এবং তাদের শ্রেষ্ঠ গুণাবলী চরিত্র দ্বারা দেশ ও জাতির গৌরব বৃদ্ধি করেছেন। সেই সব মহান ব্যক্তিদের মধ্যে অন্যতম ভারতীয় গণিতবিদ কেশবচন্দ্র নাগের জীবনী সম্পর্কে এই ভিডিওতে আমরা জানব। কেশবচন্দ্র নাগ, যিনি কেসি নাগ নামে সবচেয়ে বেশি পরিচিত, বাংলা ভাষায় গণিতের সর্বাধিক প্রচলিত বিদ্যালয় স্তরের পাঠ্যপুস্তকের রচয়িতা। 1893 সালের 10ই জুলাই রথযাত্রার দিনে হুগলির গুড়াপের নাগপাড়ায় জন্মগ্রহণ করেন কেশবচন্দ্র নাগ। পিতা রঘুনাথ নাগ ও মাতা ক্ষীরোদা সুন্দরী। শৈশবে পিতৃহারা হন। মা ক্ষীরোদা সুন্দরী সন্তানদের মানুষ করার দায়িত্ব পালন করেন। পড়াশোনা শুরু হয় গুড়াপের একমাত্র বাংলা মাধ্যম বিদ্যালয়ে। সপ্তম শ্রেণীতে পড়াকালীন বাড়ি থেকে 3 মাইল দূরের ভাস্তারা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। নবম শ্রেণীতে আবার বিদ্যালয় পরিবর্তন, কিষেনগঞ্জ হাই স্কুলে। এখান থেকেই 1912 সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কলকাতায় এসে 1914 সালে রিপন কলেজ, অধুনা সুরেন্দ্রনাথ কলেজ থেকে আই.এস.স প্রথম বিভাগে পাস করেন। তিনি মহাবিদ্যালয়ে পড়ার সময়ে গৃহ শিক্ষকতা শুরু করেন। ভাস্তারা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। কিছুদিনের মধ্যে সংসারের দায়িত্ব সামলেও চাকরি ছেড়ে অঙ্ক ও সংস্কৃত নিয়ে বিএ পাস করেন। এরপর অঙ্কের শিক্ষক হিসেবে কিষেনগঞ্জ হাই স্কুলে যোগ দিলেন। পরবর্তীতে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে যোগ দেন। অঙ্কের শিক্ষক হিসেবে তাঁর সুখ্যাতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কানে আসলে তিনি কেশবচন্দ্রকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে অঙ্কের শিক্ষক হিসেবে নিয়ে আসেন। সুদীর্ঘ কর্মজীবন শেষে এখান থেকে তিনি প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন। কলকাতায় প্রথম দিকে রসা রোডে মেসে ভাড়া থাকতেন। পরে 1964 সাল থেকে থাকতে শুরু করেন দক্ষিণ কলকাতার গোবিন্দ ঘোষাল লেনে নিজস্ব বাড়িতে। মিত্র ইনস্টিটিউশনে কেশবচন্দ্রের সহকর্মী কবি শেখর কালিদাস রায়ের বাড়িতে বসত সাহিত্যিকদের আড্ডা, রসচক্র, সাহিত্য সংসদ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, জলধর সেনের মতো দিকপাল সাহিত্যিকরা সেখানে নিয়মিত আসতেন। কেশবচন্দ্র সেখানে অন্যতম সদস্য হয়ে ওঠেন। সম্ভবত কবি শেখর কালিদাস রায়ের প্রধান অনুপ্রেরণায় 30-এর দশকের মাঝামাঝি সময় প্রকাশক ইউএন ধর অ্যান্ড সন্সের মাধ্যমে 1952 সালে প্রকাশিত হল নবপাটিগণিত। কিছুদিনের মধ্যেই পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব জনপ্রিয় হয়ে পড়ে বইটি। পাঠ্যপুস্তক হিসেবেও স্বীকৃতি হয়। 1942 সাল নাগাদ ক্যালকাটা বুক হাউসের পরেশচন্দ্র ভাওয়ালের আগ্রহে কেশবচন্দ্রের বাঁধানো অঙ্কের বইটি প্রকাশিত হয়, অঙ্কের সহায়িকা ম্যাট্রিক ম্যাথামেটিক্স নামে। বইটি বিশাল জনপ্রিয় হয়। একে একে আরও অঙ্কের বই প্রকাশিত হয়। ধীরে ধীরে ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু ইত্যাদি ভাষায় অনূদিত হয় তাঁর বই। গণিতের বইয়ের অসম্ভব জনপ্রিয়তা দেখে 1955 সালে তিনি নাগ পাবলিশিং হাউস নামে নিজের প্রকাশনা সংস্থা খোলেন। তাঁর বই বিক্রি থেকে পাওয়া রয়্যালটি টাকার একটা বড় অংশ দেয়া হয় দুটি চ্যারিটি ফান্ডে, একটি তার নিজের নামে, অন্যটি তার স্ত্রী লক্ষ্মীমণির নামে। কেশবচন্দ্র ছিলেন শ্রী শ্রী সারদা মায়ের প্রত্যক্ষ শিষ্য।
1925 থেকে 1980 পর্যন্ত নিয়মিত ডায়েরি লিখতেন। নাম দিয়েছিলেন রত্নবেদী। এতে রয়েছে বহু কবিতা, ভক্তিমূলক গান, আবার একই সঙ্গে রয়েছে নানা ধরনের রসিকতার কথা। ধর্ম, ইতিহাস, দর্শন, সাহিত্য, যেখানে যে মন্তব্যটি মনে ধরেছে টুকে রেখেছেন এই খাতায়। আর খাতার উপরে লিখে রেখেছেন বিনা অনুমতিতে পাঠ নিষেধ। এছাড়া অনুবাদকের ভূমিকায় তিনি স্বামী অভেদানন্দের বহু ইংরেজি বক্তৃতা ও ভগিনী নিবেদিতার লেখা অনুবাদ করেছেন। স্বাধীনতা আন্দোলনেও সক্রিয় অংশ নিয়েছিলেন কেশবচন্দ্র নাগ। মহাত্মা গান্ধীর ভারত ছাড়ও আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। গান্ধীজির অস্পৃশ্যতা দূরীকরণ আন্দোলনেও যোগ দিয়েছিলেন জাতীয়তাবাদী এই শিক্ষাবিদ। ভারতের স্বাধীনতা লাভের পর স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের জন্য পাওয়া সমনিবন্ধ অনুরোধ ফিরিয়ে দেন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বলতেন গণিত শিল্পী। খেলাধুলাতে তার প্রবল উৎসাহ ছিল। তিনি আজীবন মোহনবাগান ক্লাবের সদস্য ছিলেন। পয়লা ফেব্রুয়ারি 1985 কানপুরে অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড টেস্টের ধারাবিবরণী শুনতে শুনতে উত্তেজনায় সেরিব্রাল স্ট্রোক হয়। আর দুবছর পর 6 ফেব্রুয়ারি 1987 সালে কেশবচন্দ্র সেন মারা যান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানায়। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশনটি অন করে রাখো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করো। আজ এখানে শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।